本节目为家长指引，涉及惊吓、恐怖、不安画面及不当行为，敬请家长留意。আঙুলগুলো এখনো ব্যথা করছে, একেবারে মটকে দিয়েছে। আজ তিন দিন ব্যথা একটু কমেনি, এগুলো ভেঙে যায়নি তো। আমার কি এক্সরে করা দরকার? কিভাবে করব? ওকে না বলে আমি বাইরে যাব কিভাবে? এই আঙুলগুলো নিয়ে এত কাজ কে করবে? বাড়ির কাজ না করতে পারলে ও তো আমাকে বের করে দিবে। আমি কোথায় যাব? আমি সারাদিন শুধু এই রান্নার ঘর মুছামুছি করে দিন কাটাই। সারাদিন পড়ছো কি? থাকতে না চাইলে চলে যাও, দরজা খোলা আছে। এক কাপড়ে এসেছো, এক কাপড়ে বেরিয়ে যাবে। ফকিন নির্লজ্জা, তোমার সংসারের জন্য কি আমি কিছু করিনি? আমার কোনো কন্ট্রিবিউশন নেই। অনেক করেছো, আমার খেয়ে খেয়ে তোমার চর্বি হয়েছে। আসো, তোমার চর্বি একটু কমায়। সারা রাত আমরা দরজার সামনে বসে রইলাম। কত করে বললাম বাড়ির ভিতরে একটু থাকতে দাও, শুনল না। সকালবেলা দরজা খুলে দিল। জান্নাতের গায়ে জ্বর, আমি ওকে বললাম, কিন্তু মেয়েটাকে ডাক্তারের কাছে নিতে দিল না। পাছে ডাক্তার ওর সব কথা জেনে ফেলে। মামি জ্বর গায়ে নিয়ে সারা রাত মাটিতে ঘুমালাম। কেউ নেই, আমাদের কথা শোনার কেউ নেই। এত ভয় পাচ্ছ কেন? তুমি কাকে ভয় পাচ্ছ? তোমার কথা কাউকে তো বলতে হবে। কাকে বলবো? কে শুনবে আমাদের কথা? কার এত সময় আছে আমাদের কথা শোনার? তুমি কি জানো তোমার কি করা উচিত? ও আমাকে কোথাও যেতে দেয় না, বাইরে কাজ করতে দেয় না, মেয়েটার জন্য কিছু কিনবো সেই টাকাটা পর্যন্ত আমাকে সে দেয় না। আমাকে সবসময় অপমান করে, সবার সামনে অপমান করে। আমরা এখন আর কোথাও যাই না, আমাদের বাড়িতেও কেউ আসে না। তুমি যে কথাগুলো আমাকে বললে,
তুমি কি জানো এগুলোকে কি বলে? এগুলো হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স, এবং এগুলোর কথা তোমাকে কাউকে বলতেই হবে। আমি আমার মেয়েটাকে নিয়ে থাকতে চাই, ওকে ছাড়া আমি বাঁচব না, আমি ওকে ছাড়া কোথাও যেতে পারবো না। তোমাকে এখান থেকে কোথাও যেতে হবে না, তুমি তোমার মেয়েকে নিয়েই বাঁচবে। তুমি জানো তোমাকে কি করতে হবে। তুমি কারোর সাথে কথা বলেই দেখো, একবার সাহস করে কথা বলে দেখো। তোমার ডাক্তারের সাথে কথা বলেছ? ডাক্তারের সাথে কথা বলতে চাও? আমি আরো কিছু জিজ্ঞাসা করবো আপনাকে, একটু পার্সোনাল ব্যাপারে জিজ্ঞাসা করবো। এভরিথিং ইজ কনফিডেন্সিয়াল, মানে কোনো কিছু আমি কাউকে বলবো না আপনি যদি আমাকে পারমিশন না দেন। শুধু কিছু ক্ষেত্রে আমরা কনফিডেন্সিয়ালিটি বা ওই গোপনীয়তা মেনে চলি না। এটা হচ্ছে যদি আমি জানি যে আপনার সেফটি যেখানে যেখানে কোনো আপনি নিরাপদ না অথবা আপনার বাচ্চা নিরাপদ না, তো ওই ক্ষেত্রে আমার কিন্তু লিগাল অথরিটিকে ইনফর্ম করতে হবে। তোমার কি এখন ভয় করছে? এবার বুকের মধ্যে ভয় না, সাহসকে জায়গা দাও। তুমি একা নও, আমরা কেউ একা নই। আমাদের চারপাশে আছে আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় পরিজন, ডাক্তার, সোশ্যাল ওয়ার্কার, সাইকোলজিস্ট, পুলিশ, এবং এরা সবাই তোমার কথা শুনবে। তোমার সাথে যা হয়েছে তার জন্য তুমি দায়ী নও। তোমার জীবনে যা হয়েছে তা হওয়া উচিত নয়। এরা সবাই আমাদের সাহায্য করতে পারে, শুধু হাত বাড়ালেই হয়। তোমার কি সাহায্য দরকার? ডোমেস্টিক ভায়োলেন্স একটি দণ্ডনীয় অপরাধ। আপনি যদি কোনো সংকটে বা বিপদে থাকেন তাহলে 000 এই নাম্বারে ফোন করুন। আপনি অস্ট্রেলিয়া যেখানেই থাকুন না কেন, আপনার জন্য বিভিন্ন সেবা এবং সাহায্যের ব্যবস্থা রয়েছে, যেমন 1-800-RESPECT অর্থাৎ 1-800-73-77-32 এই নম্বরটিতে আপনি অস্ট্রেলিয়ার যে কোনো স্টেট বা টেরিটরি থেকে ফোন করতে পারেন এবং সাহায্য পেতে পারেন। যদি বাংলায় কথা বলতে চান তবে 131450 নম্বরে ফোন করে 1-800-RESPECT নম্বরে ফোন করতে বলুন। ডোমেস্টিক ভায়োলেন্স লাইনের 1-800-65-64-63 নম্বরেও ফোন করতে পারেন। বিনা খরচে কাউন্সেলিং সেবা পেতে ন্যাশনাল সেক্সুয়াল অ্যাসল্ট ডোমেস্টিক ফ্যামিলি ভায়োলেন্স কাউন্সেলিং সার্ভিসের 1-800-73-77-32 নম্বরে ফোন করুন। আপনি যদি পুলিশ বা 1-800-RESPECT নম্বরে ফোন করেন আপনার সকল তথ্য গোপন থাকবে, অর্থাৎ যে আপনাকে নির্যাতন করেছে সে জানতে পারবে না যে আপনি এই সেবাগুলোর জন্য ফোন করেছেন।